ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার প্রতিবাদ শিক্ষার্থী ও ছাত্রদলের ঢাকায় তিনজন গ্রেফতার আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া ঠিক হয়নি অভিমত মির্জা ফখরুলের সরকারকে বিষয়টি বিবেচনার আহ্বান সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সাড়ে তিনশোর বেশি বাড়ি বিলাসবহুল জীবনযাপনের তথ্য শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সাবেক সেনা প্রধান আজিজ তার ভাইদের বিরুদ্ধে শেখ হাসিনা সহ দুশো জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা আবারও রিমান্ডে সালমান ও আনিসুল বেক্সিম কোর্স প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের নির্দেশ হাইকোর্টে দেখছিলেন ট্রম সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অতিথি কক্ষে আটকে রেখে তোফাজ নামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিএ হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে সুপর্দ করে থানায় জড়িত বাকিদের শনাক্ত করে পুলিশে সোপর্দ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিটিএ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে রিপোর্টে বিস্তারিত মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে রেখে দফায় দফায় পেটানো হয় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী এ হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে মধ্যযুগীয় এই বর্বরতার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবিতে সচ্চার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিত্তি একটা ব্লেম দিয়ে তাকে ধরা হয়েছে মূলত তাকে মারবে তারা মানে দেখাচ্ছে যে আমরা নেতা আমরা বড় হয়ে গেছি এটা করছি সেটাকে আমরা সবকিছু পারি একটা লোক সে তাকে এইভাবে হত্যা করা একটা রাত কেটে আমাদের প্রশাসন এখন ততক্ষণ পর্যন্ত রাত যতক্ষণ না পর্যন্ত এই হত্যাকারীদের অনেকক্ষণ ধরে চড়থাপ্পড় মারার পরে যখন সে ক্লান্ত হয়ে যায় তারপরে হচ্ছে শিক্ষার্থীরা তাকে হলের ক্যান্টিনে হচ্ছে খাবার দাবার খাওয়ায় তদন্তের মাধ্যমে আমরা চাই তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং এই জিনিসটাও সাথে সাথে খেয়াল রাখতে হবে যে নিরপরাধ কেউ যাতে এর দায়ে ফেঁসে না যায় যে মব জাস্তির চলমান এটা বন্ধ করতে হবে আমরা এটি অতি দ্রুত এর একটু প্রতিকার চাই আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন মানসিক ভারসাম্যহীন তোফাত জলকে কীভাবে পেটানো হয়েছে তার বর্ণনা দিলেন খোদ নির্যাতনকারী শিক্ষার্থী জালাল আহমেদ ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সে লাঠি তুলতেছি মানে লাঠি মধ্যে ধরে রাখছি মাটির মাটির সাথে আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রইছি এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে যে সময় ছিলাম ওই হচ্ছে আমি ঢুকার পরে বারো থেকে চোদ্দটা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে মানে প্রথম ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো ফোন নিছি সাতটা নিহতের স্বজনদের দাবি টাকা না দেয় তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফাজ্জলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা এই হলে হলে আছে এখানে এখন ওকে মানে টাকা পঁয়ত্রিশ হাজার হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়ব না ওরা আরো মারব বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয় একই সাথে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো অনেক এলিমেন্ট বাকি আছে আমরা চারজনকে এই ভিডিও দেখে এবং তাদের অন্যান্য কথাবার্তা বলে শনাক্ত করতে পেরেছি তো ওনারা মনে করেন যে আরো দুষ্কৃতিকারী আছে যেগুলো ভিডিও আছেন সেগুলো দেখে মনে হচ্ছে এবং তারা আমার কাছে আজকে রাত্রের সময় চেয়েছেন যাতে করে সবাইকে ধরা যায় আমরা তো একটা কাজ অর্ধ সমাপ্ত রেখে দিতে পারি না সিসিটিভির ফুটেজ দেখে বাকিদেরকেও শনাক্ত করার কাজ চলছে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ এজাহার দায়ের করেছে আমরা আমরা আইনানুগভাবে মামলা রুজু করেছি মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ যে প্রক্রিয়া আছে আইন তার নিজস্ব গতিতে চলবে আইনানুগ প্রক্রিয়ায় তদন্তের পরই আমরা আসলে এটা সম্পর্কে আমরা বলতে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থী শামীমকে গণপিটুনি দেয় সকলে এই ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে সেই বিধি মোতাবেক দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শামীমকে পিটিও হত্যার ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এস এম ফয়েজ বাংলা ঢাকা ঢাকা সন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিএ হত্যা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ছাত্রদলের নেতারা টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে হত্যার ঘটনা হল প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ ছাত্রলীগের পদধারী কিছু সন্ত্রাসী এখন সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভেঙে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের নামে সক্রিয় মবকে প্রশ্রয় না দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদল তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শুধু অপরাধীদের বিরুদ্ধে মামলার অনুরোধ তার আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই জানিয়ে মব জাস্টিস বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতনদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মাহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয় মব জাস্টিসের বেশ কিছু ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সচেতন হতে হবে জনগণকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান তার এই আইন তো আপনার হাতে তুলে নিয়ে আমার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্থ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইনোসেন লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয় হয়রানিমূলক মামলা না দিতেও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তা আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদেরই নাম দেন অন্য কারোর নাম দিয়েন না অন্য কাছে নাম দিলে এটা ইচ্ছে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরহর লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেল এছাড়া ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁগাবাজির সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া খান বাংলা ভীষণ ঢাকা গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন দেশে এখন মমোক্রেসি হচ্ছে যা অনাকাঙ্ক্ষিত এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সারাদেশী আইনstringকোলা বাহিনী এখনো পেশাগত দায়িত্ব পালন না করায় নানামুখী রাজনৈতিক শক্তির সর্জনট্র হচ্ছে। রাজধানী টোপখানার রোডে নাগরিক ঐক্যর কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন কিছু চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। বিচ্ছিন্ন ঘটনা বলে এসব এড়িয়ে যে অসুযোগ নেই। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই প্রতিরোধ করতে হবে। মব জাস্টিসের নামে যারা অপরাধ করবে তাদেরকে আইনি আওতায় আনতে হবে। সেনাবাহিনীকে যে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তারা তাদের দায়িত্বের মধ্যে থাকবেন এমনটাই আশা করে জনগণ তাদের নিয়ে যেন কোনো বিতর্কের জন্ম না হয় সে বিষয়টিও খেয়াল রাখতে হবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা মব জাস্টিস ইজ মব জাস্টিস এটা জাস্টিস নয় তো একটা নিজস্ব প্রক্রিয়া আছে পদ্ধতি আছে এটা মানে একেবারে মবোক্রেসি এক কথায় খুবই অনাকাঙ্ক্ষিত এগুলো ক্ষতিকর সমাজের মানে যে ডিসিপ্লিনের যে ফেব্রিকটা থাকে এটা নষ্ট হয়ে যায় এরকম ঘটনা যখন ঘটছে ইন্ডিভিজুয়াল কেসেস ধরে ধরে এগুলোর ব্যাপারে যাতে ব্যবস্থা নেয় কিছু ব্যবস্থা না নিলে এগুলো তো বন্ধ হবে না সবকিছু মিলে একটা অ্যানার্কিক সিচুয়েশন দিকে যাচ্ছে যে এটা ইমিডিয়েট স্টপ করার জন্য গভর্নমেন্টের পথ দেওয়া উচিত বিভিন্ন বাস বিভিন্ন ফন্দিবাজ লোক স্বার্থান্নে এদের নানা ধরনের ইন্টারেস্ট কাজ করতে পারে তারাও এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে ফেসিবাদী শক্তির কোনো না কোনোভাবে এদের ফিরে আসার জন্য একটা জমিন তৈরি করা মনস্তাত্ত্বিকভাবে সামাজিকভাবে সে ধরনের কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট তাদের সংস্থা আছে বাহিনী আছে এগুলোকে আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা বলে এগুলোকে এড়িয়ে যাওয়া পাশ ফেটে যাওয়ার কোনো সুযোগ নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া ঠিক হয়নি বিষয়টি সরকার নেবে ছাত্র জনতার আন্দোলনে ঠাকুরগাঁও শহীদ ও আহত পরিবারগুলোর সাথে সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপির সাক্ষাত ও সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যে সকল এলাকা রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে আছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রয়োজন নেই বিষয়টি সরকার বিবেচনায় নেবেন বলেও জানান বিএনপির মহাসচিব এছাড়া গত দিনের সকল অন্যায় অত্যাচারের সঠিক বিবেচনা এই সরকার করবেন বলেও আশাবাদ জানান তিনি একটা সংঘাতমুক্ত অধিকার ভিত্তিক ভবিষ্যতের আশার কথাও জানান বিএনপির মহাসচিব

তার সম্পদের মধ্যে রয়েছে লন্ডনে তিন শতাধিক বাড়ি বিলাসবহুল গাড়ি ভূমিমন্ত্রী থাকাকালীন দু হাজার বিশ সালে যুক্তরাজ্যে কিনেছেন উননব্বইটি বিলাসবহুল বাড়ি বাড়ি কেনার নেশায় মতো আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দুবাই আর যুক্তরাষ্ট্রেও কিনেছেন অনেক অ্যাপার্টমেন্ট বাগানবাড়ি সহ অঢেল সম্পত্তি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য পাশাপাশি উঠে এসেছে তার বিলাসবহুল লাইফ স্টাইলের চিত্র আহমেদ সরওয়ারের রিপোর্ট কে পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথা বলছে পালানোর সময় পাবে না আমরা কি চোর না আমরা দম্ভ দেখানো এই মানুষটিও পালিয়ে গেছেন কবে কোথায় কিভাবে পালিয়ে গেছেন তা জানা না গেলেও জানা গেছে তার অঢেল সম্পত্তির খতিয়ান অবিশ্বাস্য মনে হলেও সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের হিসাব নিয়ে রীতিমতো গবেষণা আর দীর্ঘ সময় ধরে অনুসন্ধান করেছে আল জাজিরা টেলিভিশন যদিও সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির ফেরিস্তি কিছুটা তুলে ধরেছিল টিআইবি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের আর্থিক অবস্থা নিয়ে দুই সালের ২৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে টিআইবি তাতে টিআইবির নির্বাহী পরিচালক প্রথমবারের মতো জানান একজন মন্ত্রীর বিদেশে চলমান ব্যবসার মূল্য দুই কোটি টাকা সম্পদ বিকাশ হয়েছে যদি বৈধভাবে হয়ে থাকে তাহলে কিন্তু কারোই কোনো আপত্তি থাকবে না কোনো কোশ্চেন করার কোনো অধিকার থাকবে না কারণ কিন্তু অবৈধ প্রক্রিয়া যদি হয়ে থাকে বৈধ প্রক্রিয়া বৈধ সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া হয়ে থাকে যদি এবং তারও তার উপর যদি আবার সেটা গোপন তথ্য গোপনও রাখা হয়ে থাকে উভয় ক্ষেত্রে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এবং সেটি জবাবদিতা নিশ্চিত করা দরকার এরপরেই উনত্রিশ ডিসেম্বর দেশের গণমাধ্যমগুলোতে উঠে আসে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাম এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেন সাইফুজ্জামান চৌধুরী যদি এক টাকার দুর্নীতি পায় আমি কথা দিচ্ছি আপনাদের এই প্রেস কনফারেন্সে আমি ভেরি ক্লিন ম্যান দুর্নীতি অস্বীকার করলেও এবার সবকিছু অনেকটা পরিষ্কার হয়ে যায় আল জাজিরার অনুসন্ধানের রিপোর্টে রিপোর্টে বলা হয় বিদেশে সাবেক এ দুর্নীতিবাজ মন্ত্রীর রয়েছে শত শত ফ্ল্যাট ও গাড়ি মোট পাঁচটি দেশে আট হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে ধারণা করা হচ্ছে এর বাইরে আরো সম্পদ থাকতে পারে সাইফুজ্জামান চৌধুরীর হাউস আলস দুবাই বেস্ট ব্যবসায়ী হিসেবে সাইফুজ্জামান ও তার বাবা আক্তারুজ্জামান চৌধুরীর নাম ডাক থাকলেও সম্পদ ক্রয়ে দুর্নীতির বিষয়টি উঠে আসে প্রায় সম্পদ কেনা হয় দুই হাজার ষোলো থেকে দুই হাজার মধ্যে যে সময় সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন তবে সবশেষ দুই চব্বিশ সালের মন্ত্রিসভায় জায়গা হয়নি তার এখনও দেশের মাটিতে নেই তিনি অনেকটা নাটকীয়তার মাধ্যমে আল জাজিরা তথ্যচিত্রে জানানো হয় নিরাপদেই দেশ ত্যাগ করেছেন তিনি আমি আমি নিরাপদে আছি কিন্তু বেরোতে পারেন নাই ওয়াও কোথায় কোথায় আপনি এখন বাংলা ভীষণ ঢাকা শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ তার ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদ সহ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে মামলা জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং সেলিম প্রধান বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর ঘটনার বিষয়ে সিআইডি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন দু সালের সাত সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফিউল্লা বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করে পরবর্তীতে চব্বিশ সেপ্টেম্বর আবারও একশো কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তারবন শেখ রেহানা সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ দুশো জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাসেল গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই সাহেব আলী আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজশে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সেদ্দিক নিহত রাসেল গাজী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীর চট মধ্যপাড়া পাঁচকড়া গ্রামের বেলায়েত গাজীর ছেলে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ওই দিন বেলা এগারোটার দিকে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রাসেল গাজী মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও বায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান এই আদেশ দেন সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় পরে মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন গত তেরো সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে সালমানিফ রহমান বিদেশে যে অর্থ পাচার করেছেন তা ফেরত আনারও নির্দেশ দিয়েছেন আদালত এই আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল সহ আদেশ দেন লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের নির্দেশের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মাসুদ আর সোফান আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদন আহমেদ রঞ্জিব এই সরকার মব জাস্টিসকে সহ্য করবে না বলে জানিয়েছে নাইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি বলেন দুই বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই এখানে রকম মব জাস্টিস রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেছেন এখন থেকে বিদ্যুৎ জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার হবে না অতীতে যে সব চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং তিনি বলেন গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাসের সম্ভাবনা খুঁজে বের করা হবে বিদ্যুতে গেল কয়েকদিন লোডশেডিং বেড়েছিল তা এখন কাটিয়ে উঠেছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা ভোলা গ্যাস ক্ষেত্রে পাঁচ টিসিএফ গ্যাস রিজার্ভের তথ্য সঠিক নয় জানিয়ে তিনি বলেন একশোটি কূপ খনন করা সরকারের লক্ষ্য বিদ্যুৎ ও গ্যাসের সব চুক্তি বহাল আছে ও থাকবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা বিরোধী সকল কালাকানুন বাতিল সাগর রুণী সহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান সংগঠনের সাংবাদিক নেতারা সময় হত্যার দাবি জানায় তিনি অভিযোগ করেন ফ্যাসিবাদ সরকার থেকে সুবিধা নেওয়া একটি গোষ্ঠী সাংবাদিক সমাজে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন দেশে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে গণতান্ত্রিক সরকার আসার আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিক্ষোভ সে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য সাংবাদিক নেতারা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা রাজধানীর চানখারপুর এলাকায় গত পাঁচ আগস্ট শহীদ অষ্টম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসের বাসায় আজ গিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিননাথ সেন রোডের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের দেন তিনি এছাড়া আদর্শ একাডেমি স্কুলে দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান জুনায়েদের বাসায়ও যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গ্যান্ডারিয়া পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের বাসায় গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি এছাড়াও করাতি টোলার চল্লিশ নম্বর ওয়ার্ডের শহীদ ইসমাইল হোসেন করেন রাব্বির যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান বিএনপির নেতা তিনি বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার প্রতিবাদ শিক্ষার্থী ও দলে ঢাকায় তিনজন গ্রেফতার আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সেনাবাহিনীকে সব এলাকার জন্য ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া ঠিক হয়নি অভিমত বিষয়টি বিবেচনার আহ্বান সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সাড়ে তিনশোর বেশি বাড়ি বিলাসবহুল জীবনযাপনের তথ্য শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজ ও তার ভাইদের বিরুদ্ধে শেখ হাসিনা সহ দুশো জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা। আবারও রিমান্ডে সালমান ও আনিসুলকোর সব প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগের নির্দেশ হাইকোর্টের দর্শকের ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটায় এর আগে নটায় রয়েছে নিউজ টোয়েন্টি দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই